এবং যারা কাউন্সিলর রয়েছে সবাই রয়েছে, ববিদা রয়েছেন, বালুদা রয়েছেন, যতপ্রিয় মল্লিক আমাদের খাদ্যমন্ত্রী সবাই রয়েছে আমাদের, তার মাঝখানে আমরা শপথ দিলাম আজকে যে আমরা এই এই সিটটা ব্যারাকপুরের সিটটা জিতে আমরা দিদিকে তিনবারের জন্য আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই সিটটা আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গিফট করব। সো তার জন্য আমরা মানুষের ডোর টু ডোর যাব, মানুষের কাছে যাব, মানুষকে বোঝাবো। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 10 বছর ধরে যেভাবে মানুষের জন্য কাজ করেছে, যে যে স্কিম নিয়েছেন, মানুষের কী উপকার করেছে যেটা ভারতবর্ষের কোনো কোনো মানুষ করতে পারেনি, কোনো পলিটিশিয়ান করতে পারেনি, কোনো নেতা করতে পারেনি। উনি যা কথা দিয়েছেন সমস্ত কথা লিখেছেন, আমরা সেগুলো মানুষকে বোঝাবো। আমরা এই সিটটা আমরা জিততেই চাই। আর থাকবে না, এই খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে এখানে যারা যারা এসেছেন এই মানুষগুলো সহজ সরল মানুষগুলো থেকে ঠকিয়ে নিজেদের পাওয়ার অর্জন করে আলটিমেটলি সবাইকে ওরা পেছন থেকে ছুরি মেরেছে। তো আমি তাদের নাম বা তাদের কথা নতুন করে তুলতে চাই না। আমি এই কাজটা করব না, আমি পাল্টিবাজ নই, আমি এই মানুষগুলোর সঙ্গে কাজ করব। যদি আমি জিতি আমাকে এখানকার মানুষ জেতায়, আমি 5টা বছর এই ব্যারাকপুরের উন্নতির জন্য যা যা করতে হবে তাই তাই করবো। আমি ভগবান আমাকে যে দায়িত্ব যে এরকম একটা জায়গা দিয়েছে এবং আমার মনে হয় এই দায়িত্ব তো সবাই পায় না, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগাধ বিশ্বাস আমার প্রতি। তো আমি চেষ্টা করবো সেই মান রাখতে, আমি বিশ্বাস করি আমি এটা পারবো, আমি আজ অব্দি যা যা কাজ দায়িত্ব নিয়েছি সবটা পূরণ করেছি। বিজেপি নেতা মনীষ শুক্লা, চন্দ্রমণি শুক্লা, এখানে একটা সিম্প্যাথি ভোটের বিষয় রয়েছে, আপনি সেইটাকে ওভারকাম করে দেখুন। একদমই আমি কারো সিম্প্যাথি বা কোনো কিছু নিয়ে কার আমি আমি কথা বলবো না, কিন্তু আমি এটা নিয়ে কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 10 বছরে যেভাবে মানুষের পাশে থেকেছে, বাংলার মানুষের পাশে যেভাবে মানুষকে সহযোগিতা করেছে, দল মত নির্বিশেষে যেভাবে মানুষকে উপকার করেছে, আমার মনে হয় এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর বাংলায় হতে পারে না। তাই বাংলা চায় বাংলার মেয়েকেই আমার মুখ্যমন্ত্রী। ব্যারাকপুরে আমি সব থেকে বেশি এসেছি নাটক করতে, এখানে এখানে বহু নাটকের দল আছে এবং এখানে সংস্কৃতি মঞ্চ যেটা আছে সেখানেও আমি নাটক করেছি বহুবার, প্রচুরবার সিনেমা দেখতে আসা আছে, মঙ্গল পাণ্ডে পার্কে ঘুরতে আসা আছে, আমার এখানে মাসির বাড়ি আছে সেখানে এসেছি, এখানে নিয়মিত আসা যাওয়া আছে। আমাদের যাতায়াত বলতে তো নাই, কাঁচরাপাড়ায় মার্কেটিং করতে হয়, আমাদের হালি শহরে খুব একটা মার্কেটের জায়গা নেই, এখন আস্তে আস্তে বড় হয়েছে, নাই কাঁচরাপাড়ায় যেতে হয়, নাই নৈহাটি, নাই ব্যারাকপুর, তো নিয়ম করে আমাদের এখানেই যেতে আসতে হবে। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, দুষ্কৃতীরা এমনি কুপকাত হয়ে যাবে যদি আমরা এই সিটটা জিততে পারি। কারোর সিং এর ঘরে আসিনি, গড় একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। মনে করেছেন সেটাই করেছেন, আমি ওনাকে সমর্থন করি না। আমরা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তার যে কোনো ডিসিশন নেওয়ার অধিকার তার নিজের আছে, এবং আমার মনে হয় যে আমি দাদাকে খুবই ভালোবাসি, আমরা সবাই দাদার ফ্যান, আমার মনে হয় দাদা যেটা করেছেন নিশ্চয়ই ভেবে চিন্তাই করেছে। হ্যাঁ, খুব শীঘ্রই, কাল থেকেই কোনো দলীয় কর্মীদের কোনো ক্ষোভ নেই, দেখছেন তোই তো, খেলা হবে তো, আমি প্রচার সময় ব্যারাকপুরে থাকবো যেভাবে আমাকে।